গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর এখানে আমি তৈরি করছি বিল্টুর অফিসে যাওয়ার জন্য টিফিন। ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি, আজকে বানাচ্ছি আলু পরোটা। তো এখানে আলু পরোটা আমি তাড়াতাড়ি করে তৈরি করে নিচ্ছি। এখানে আমি উঠে গেছি 6টার সময়, এখন ঘড়িতে বাজে 6:30। তো যত তাড়াতাড়ি সম্ভব এটা রেডি করে দিতে হবে, কারণ ও বাস ধরে যাবে। এখানে আমি রেডি করছি, ও অলরেডি ওইদিকে ও শেভিংয়ের কাজকর্ম সব কিছু শুরু করে দিয়েছে, তারপর চান করবে। চান করে রেডি হয় একটা খেয়ে, তারপর বাকিগুলো নিয়ে চলে যাবে। তো অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বেল আইকনটা প্রেস করে অল করে নেবে, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে কিন্তু পৌঁছে যাবে। বিল্টু চলে গেছে কাজের জায়গাতে, এখন আমি সকালের বাকি টুকটাক কাজকর্ম করে এখানে ডিমের ঝোলটা চাপিয়ে দিয়েছি। তো এখানে আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর ডিমের ঝোলের সাথে এখানে আমি করছি একটা মিক্স ভেজ পোস্ত দিয়ে, বিনস, গাজর, বিট, আলু, ফুলকপি, বেগুন সব কিছু দিয়ে। এখানে আমার অলরেডি চান করা এখন হয়ে গেল, রান্নাবান্না হয়ে গেছে। এখানে স্নান টান করে নিয়ে আমি এখন ঠাকুর দেব, তারপর বাকি কাজগুলো সেরে নেব। তো আমার ঠাকুর দেওয়া হয়ে গেল, এখন অলরেডি ঘড়িতে বাজে 1:10। তো এখন আমরা সবাই করব লাঞ্চ, আর আজকে লাঞ্চে কী কী করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের সাথে পরে আবার দেখা হবে, যে এরপরে আমি আবার আমার ডেলি রুটিনে কী করছি। তো এখন ঘড়িতে বাজে বিকেল 6টা, ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে। ঘুম বলতে একটু জাস্ট শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম।
তো মানি বসে গেছে পড়তে, আমি এখানে বসে গেছি খাতা নিয়ে লিস্ট করতে, সরস্বতী ঠাকুরের পুজোর যা যা কিছু ফর্দ আছে সেগুলো লিস্ট করব, দিয়ে কালকে সকালে গিয়ে নিয়ে আসবো। তো এখানে মোটামুটি প্রত্যেকবার না যাই বাজারে, আর ঠিক কোনো না কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস আমি ভুলে যাই, আবার সেটাকে কাউকে আনতে পাঠাতে হয়, বিল্টু যায় না বাবা যায়। তো এবারে ডিসাইড করেছি একদম কাগজে লিখে ভালো করে লিস্ট করে নিয়ে যাবো, যাতে কিছুই যাতে ভুলে না যায়। তো এখন আমি নিয়ে বসে পড়েছি চা, এখন গরম গরম চা খেতে খেতে লিস্ট তৈরি করব। আর বিল্টু আস্তে আস্তে মোটামুটি 9:30 বেজে যাবে অফিস থেকে, তো এখন এটা নিয়ে কালকে যদি ওর ছুটি থাকে তাহলে যাব, আর যদি কালকে ছুটি না থাকছে তাহলে কালকে একা গিয়ে এগুলো করে নিয়ে আসবো। তো এখন এগুলো লিখে নিই, তারপর আর কি, তারপর আজকে রাত্রেবেলা রুটি খাওয়া হবে, তো রোজই রাতে রুটি খাই, তো আজকে মোটামুটি সব কিছুই রয়েছে, কিন্তু ডিম বিল্টুর জন্য ডিম রেখে দিয়েছি, ঝোল করেছিলাম, আর আমাদের জন্য, আমার আর মানির জন্য বাঁধাকপি অল্প আছে, আর একটু বেগুন ভেজানো, ব্যাস তাহলে আর কিছু লাগবে না। সেই জন্যই টুকিটাকি কিছু জিনিস যা যা লাগে, ফুল বেলপাতা, তারপরে খাগের দোয়াত, ফল, যা কিছু লাগবে ছোটোখাটো, সেগুলো সব গিয়ে কালকে সকালে গিয়ে কিনে নিয়ে আসবো। তো সেগুলোরই একটা লিস্ট এখন এখানে চলছে, আর যদি না ওরকম যদি চলে যায় না, তখন একটা নিলাম আর একটা মনে পড়বে না, ঠিক ঘরে এসে মনে পড়ে যে এটা নেওয়া হয়নি, ওই জন্য এবার একদম লিস্ট করে নিয়ে যাচ্ছি যাতে ভুলে একদম না যায়। তো তোমরা জানতে চেয়েছিলে যে মর্নিং আমার রুটিন কীরকম হয়, রুটিন বলতে কিছুই না, যখন যায় সকালবেলা ও কাজে, তো সেই সময়টা সবারই আশা করি খুব ব্যস্ত ওই টাইমটাতে থাকে, যে পারফেক্টভাবে একদম দেখানো যাবে সেরকমভাবে হয় না, তবে যতটুকু পেরেছি আমি সেটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, ভিডিওটা পুরোটা দেখো আশা করছি, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অবশ্যই, কিন্তু জানিও যে কীরকম লাগলো আজকের ভিডিওটা, তোমরা এত ভালোবাসো, কমেন্ট আসে, আমার খুব প্রিয় কিছু বন্ধু আছে আমার পরিবারে, তারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট করে, কিন্তু আমার আরও বন্ধুরা আছে, আমি জানি না তাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান যাচ্ছে কি না, যদি না যাচ্ছে তাহলে তোমরা একবার প্লিজ বেল বাটনটা দেখে নিও যে ওটা অল ক্লিক করা আছে কি না, নয়তো কিন্তু সেটা যাবে না, আর যদি যাচ্ছে না তাহলে অবশ্যই ওটাকে অল ক্লিক করে আমার নতুন নতুন ভিডিওর আপডেটের নোটিফিকেশানের জন্য তোমরা কিন্তু একদম রেডি থাকো, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর লেন্দি করছি না, আবার দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সরস্বতী পুজো খুব ভালো করে কাটাও, সবাই তো বলছে যে বৃষ্টি হবে, এখন জানি না আমাদের এদিকেও আজকে ওই 2:30 পর থেকে না ভালো মেঘ করে আছে, ভালোই মেঘ করেছে, সকালবেলা কিন্তু একদম মানে কি বলবো কাঠফাটা রোদ উঠেছিলো, মানে এত রোদ উঠেছিলো আর সেই রকম গরম লাগছে। তো খবরে তো কিছুক্ষণ আগে দেখলাম যে বৃষ্টি হবে, এখন এই একটা বছর এই পুজোর জন্য সবাই অপেক্ষা করে থাকে, আর সবার সব থেকে ভালো খবর এই বছরের যা কিছু ঘটেছে, কিন্তু সব থেকে ভালো খবর এটাই যে স্কুল খুলে গেল, মানি এত সুন্দর মেহেন্দিটা করেছে না হাতে, মানে আমি নিজে দেখেই অবাক হয়েছি যে এত ভালো মেহেন্দি করতে পারে। তো আমি বললাম যে ঠিক আছে তুই আঁকাটা তো শেখ, আঁকা শিখলে আর ভালো করে মেহেন্দি করতে পারবি, খুব সুন্দর মেহেন্দিটা করেছে, কিছুদিন আগে করেছিল হাতের এই জায়গাটাতে করেছিল, আজকে হাতের চেটোটাতেও করেছে, হাতের উপরটাতেও করেছে। তো আমার মামার মেয়ে এসছে, ছোটো মামার মেয়ে এসছে ব্যাঙ্গালোর থেকে, ওখানে নার্সিং করে, তো পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেল, তো আজকে এসে বলছে যে পিউ আমাকেও হাতে মেহেন্দি করে দিবি, হ্যাঁ কালকে, তো বলছে হ্যাঁ করে দেবো।